আসসালামু আলাইকুম। আপনাদের সাথে একটা বিষয় শেয়ার করি, আমরা এই চকে গেছিলাম ভিডিও করার জন্য। এটা হচ্ছে মাদারীপুর জেলা ও গোপালগঞ্জের সীমানাবর্তী এলাকা, বারোয়াট বিল, বাগের বিলের এক অংশ। তাই বৃষ্টি নামলে আসলে কৃষকদের আশপাশে কোনো বাড়িঘর নেই। তা আমরা বিদ্যুৎ চমকাচ্ছে, যদি দেখতে পান। আসলে আমরা একটা বাড়ির সন্ধানে যাচ্ছি। ও ওই যে দুদু করে একটা বাড়ি দেখা যাচ্ছে আমাদের সামনে, এক কৃষক ভাই আছে। ওই যে যদি একটু জুম করে দেখি, দেখানো যায় কি না বাড়ির সন্ধানে, যেহেতু বৃষ্টি নেমেছে। দেখা যাক আমরা কোনো বাড়ি পাই কি না। বাড়ি অনেক দূরে আছে একটা বাড়ি, ওই যে একটা বাড়ি দেখা যায় আপনাদের যদি দেখা যায়। একটা উচ্চ গাছ, হ্যাঁ এখানে একটা বাড়ি আছে, ওই যে একটা বাড়িঘর। আমরা ওইখানে যাবো, আশ্রয় নিব। ওখানে যাওয়ার চেষ্টা করতেছি, যেহেতু বৃষ্টি নামতেছে এবং বিদ্যুৎ চমকাচ্ছে। আপনাদের যদি বোঝাই আকাশের অবস্থা খুবই খারাপ। আমরা চকের মধ্যে দিয়ে ভিডিও করতে পারিনি, খুব প্রচণ্ড পরিমাণ কষ্ট হয়েছে যেহেতু বৃষ্টি হচ্ছে। ফাঁকা জায়গা, একটা বাড়ির সন্ধানে যাচ্ছি। দেখেন যদি দেখায়, আমরা ওই মাথায় ছিলাম একদম দুদু করে, আশপাশে কিছুই নেই। যত কৃষক ছিল সবাই উঠে গেছে আবহাওয়া খারাপ দেখেই। তা আমরা এখন ওই বাড়িতে যাবো, বাড়িতে গিয়ে একটু আশ্রয় নিব। হাঁটতেছি আমরা, দর্শক হাঁটতেছি। বিদ্যুৎ চমকাচ্ছে, বিদ্যুৎটা আমার প্রচণ্ড বড় ভয় লাগতেছে, যেহেতু এরকম চকের মধ্যে আসার পর এরকম বৃষ্টিপাত হয়নি কখনো, আমি পাইনি এখন পর্যন্ত। আমি এই প্রথম আমি পেলাম। আপনাদের অনেকের এরকম অভিজ্ঞতা নেই। যদি দেখাচ্ছি আকাশের অবস্থা একটু মেঘলা, খুব বেশি একটা যে মেঘ তাও না। আমরা এখন চকের মধ্যে দিকে হেঁটে হেঁটে ওই বাড়ির দিকে যাব এবং প্রচণ্ড পরিমাণ পানি তৃষ্ণা লাগছে। এখানে আসলে কিলোমিটার হিসাব হয় না চকপাতারে, এখানে কৃষকরা সাধারণত মাইলের হিসাব করে। এক মাইল, দেড় মাইল, দুই মাইল, আমরা প্রায় এক থেকে দেড় মাইল পথ হেঁটে এই বাড়ির সন্ধান পেয়েছি। এখন ওখানে যেয়ে উঠবো আর এখান থেকে আবার। তবে দর্শক আসলে মাইলের হিসাবটা আমি ভালো বুঝি না। তা আমার মনে হয় কৃষকদের এক মাইল, আমার যেটা ধারণা, আমাদের তিন থেকে চার কিলোমিটারের সমান হবে। আসলে গ্রামের একটা মানুষ, তাদের মাইলের হিসাব আসলে খুব বেশি। বাতাস হচ্ছে হালকা বাতাস, ছোটো ছোটো গাছ, তারপর কি পরিমাণ বলছে যদি আপনাদের দেখানোর চেষ্টা করি। বাতাসে আমি একটা ছাতি পরে আছি, ছাতিটা একদম উড়িয়ে নিয়ে যাচ্ছে। দর্শক আকাশের অবস্থা খুবই খারাপ, বাতাসের অবস্থাও খারাপ। আপনাদের আগে থেকে আর পিছনে দেখানোর সুযোগ নেই, তাহলে আমার উড়েই ফেলাই দেবে ছাতা সহ। তাও যদি একটু দেখানো যায়, দেখি চেষ্টা করে দেখানো যায় কি না। আর এইখানে অনেককেই মাছ ধরে, এটা বেসাইল আছে। বর্ষার মৌসুমে যখন পানি আসে তখন বেসাইলে মাছ ধরে। দর্শক যদি আপনাদের দেখাই, দেখেন। দর্শক আর দেখানো যাবে না, এখন রাখি। আসলে আকাশের অবস্থাও খারাপ, বাতাসের অবস্থাও খারাপ। আমরা যাই ওই যে বাড়িটা পেয়ে গেছি, অবশ্যই হাঁটতে হাঁটতে এসে বাড়িটা পেয়ে গেছি। এই বাড়িতে এসেই আমরা এখানে আশ্রয় নিব এখন আপাতত। পরবর্তীতে আকাশ বহার ভালো হলে আমরা এখান থেকে বের হয়ে যাব। সবাই দর্শক এত কষ্ট করে পরিশ্রম করে ভিডিও করি, সবাই ভিডিওতে লাইক কমেন্টস শেয়ার করবেন, আমাদের সাথে থাকবেন। নিত্য নতুন কৃষক বিষয়ের বিভিন্ন ভিডিও পেতে আমাদের সাথেই থাকুন এবং বিভিন্ন বিষয়, কৃষি বিষয় সহ বিভিন্ন বিষয় ভিডিও পেতে আমাদের সাথে থাকুন। আপনাদের যদি দেখাই আসলে কী পরিমাণ বাতাস হচ্ছে কিছুটা বুঝবেন। সুপ্রদর্শক ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।